7-8 বছর বয়সে আমি 4 মাইলের মতো হেঁটে খাল পেরিয়ে রেললাইন পেরিয়ে স্কুলে যেতাম একা, এবং সেই স্কুল থেকে একা ফিরে আসতাম। আমি যখন এটা ভাবি আমি খুব আশ্চর্য হয়ে যাই। আমার শিক্ষা জীবন শুরু চট্টগ্রামে, চট্টগ্রামে বন্দর প্রাইমারি স্কুল, বন্দর হাই স্কুল এবং পূর্ববঙ্গের একটি বিখ্যাত কলেজ চট্টগ্রাম কলেজে। সেখান থেকে আমি চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1968 সালে পড়াশোনার সময়। 1968 সাল থেকে 72, এই 4 বছর আমাদের শিক্ষা জীবন, মুক্তিযুদ্ধের জন্য আরেকটা বছর বেড়ে গিয়েছিল। এই সময়টা ছিল বলা যেতে পারে আমাদের জেনারেশনের সময়। এই সময় প্রতিটি আন্দোলনে আমি যুক্ত ছিলাম, 68, 69, 70, 71, 72। এবং আমি তখন ডাকসুতে ছিলাম, সংস্কৃতি সভাতে ছিলাম। আমি বলতে চাচ্ছি যে আমাদের জেনারেশন বলতে আমরা 1971-এর জেনারেশনকে বুঝাই, এবং এটি হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। আমার খুব সম্ভব প্রথম লেখা ছাপা হয় 1962-এর দিকে, যে মুন্নাসির জামাল সম্পাদিত খেলাঘর পত্রিকায় মাসিক পত্রিকা ছিল। তারপর থেকে এ পর্যন্ত অনবরত লিখে এসেছি। ছিলাম চাটগায়, চাটগায় থেকে লেখা পাঠাতাম। এ ব্যাপারে আমার বড় চাচা বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর অনেক সাহায্য করেছেন, লেখাতে প্রণোদনা যুগিয়েছেন। সবচেয়ে বেশি আমার বাবা প্রয়াত মিসবাহউদ্দিন খান। ঢাকায় আসার পরে আমার সেই পুরনো বন্ধুরা শায়ের কবির আলী ইমাম আমরা সব জোট বেঁধে লিখেছি, সেটা একটা সময় গেছে। স্বাধীনতার পর বিশ্ববিদ্যালয়ের চাকরি, তার সূত্রে সূত্রে গবেষণা এবং অন্যান্য লেখা। এখন পিছন ফিরে তাকিয়ে দেখলে আমাকে চিন্তা করতে হয় যে আমি কী লিখেছি, মূলত কী লিখতে চেয়েছি। দেখলাম যে আমার মূল গবেষণা হচ্ছে পূর্ববঙ্গ, 1900-এর পূর্ববঙ্গ। এই বিষয়ে আমার ওটা 30-এ ভালো বলবো না, মোটামুটি বই আছে। পূর্ববঙ্গের পরে 20-এর বাংলাদেশ, আজকের যে বাংলাদেশ, সে বিষয়ে আমার লেখা আছে। গবেষণার কথা যদি ছাড়ি, ঢাকা নিয়েও গবেষণা আছে, মুক্তিযুদ্ধ নিয়ে, সিভিল সোসাইটি নিয়ে। কিন্তু আমি তো শুরু করেছিলাম শিশু কিশোর সাহিত্য দিয়ে এবং গল্প লিখে। কিন্তু এক সময় আমার মনে হয়েছে আমি যত ভালো গল্প লেখার চেষ্টা করি না কেন, আমাদের দেশে 50-এর দশকে যারা লিখেছেন তাদের সমকক্ষ আমি হতে পারবো না। আর সবসময় লেখাটা বিচার হবে কিন্তু অন্তিমে বাংলা ভাষার পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ এই পরিপ্রেক্ষিতে না। সেই জন্য মূলত আমি গবেষণার দিকে ঝুঁকেছি। আমি রাজনৈতিক ভাষ্য বা প্রবন্ধ লিখেছি, অনুবাদ করেছি, চিত্র সমালোচনা করেছি, শিল্পকলার উপরে লিখেছি, ভ্রমণ কাহিনী লিখেছি। অর্থাৎ যখন যেটা মনে হয়েছে, আনন্দ পেয়েছি, সেটা লিখেছি। এখন আমার বইয়ের সংখ্যা, সম্পাদনা এবং নিজের লেখা বই মিলিয়ে সেটির সংখ্যা 125-এর উপরে তো হবেই, হয়তো আরও কিছুটা বেশি হতে পারে। পূর্ববঙ্গ নিয়ে, 1900-এর পূর্ববঙ্গের সমাজ সংস্কৃতি নিয়ে যদি ভবিষ্যতে কেউ কাজ করতে চান, তাকে অবশ্যই আমার বই দেখতে হবে। তবে যারা ঢাকা ভালোবাসেন তারা মনে করেন যে আমার ভালো লেখাগুলি হচ্ছে ঢাকা সম্পর্কিত। মুক্তিযুদ্ধে যারা আগ্রহী তারা মনে করেন যে আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ব্যাপক গবেষণা করেছি সেটা অন্য বইগুলি থেকে ভালো হয়েছে। আবার রাজনৈতিক ভাষ্য বা নিবন্ধ বা প্রবন্ধের কথা যদি আসে, সবাই মনে করে যে আমার অন্য লেখাগুলি তুচ্ছ, অতি ভালো। এখনও অনেক সময় 40-45 বছরের কারোর সঙ্গে দেখা হলে তারা বলেন যে আমার দীপ্তিপান্তর ছোটদের যে ডাকা বই বা লড়াই তারা পড়েছেন তাদের এখনও মনে আছে। এখনও কি সেই বইটি পাওয়া যায়? ভ্রমণ কাহিনী লিখেছিলাম কয়েকটি, সেটিও আমাদের শিল্পী বন্ধুরা বা অন্যরা তারা পছন্দ করেছেন। সুতরাং বলা যেতে পারে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস আছে, যে আমি কী নিয়ে লিখছি, কী বলছি, মানে আমাকে কীভাবে এক জায়গায় চিহ্নিত করা যাবে কিনা। সাহিত্য তো রচনা করেছি, তবে আমি মনে করি মূলত আমি পূর্ববঙ্গের সমাজ সংস্কৃতির গবেষক, এবং সেটা আর একটু বাড়ালে 20-এর দশকে বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, ডিপ্লোমেসি সব কিছুর গবেষক মূলত। আর বাকিগুলি হচ্ছে আমার বিভিন্ন যখন মনে হয়েছে সেসব বিষয়ে করা।
এখনো পুরো চলছে কাজ। এই সর্বশেষ বেরিয়েছে হারিয়ে যাওয়া দেশ এবং উনিশ শতকে পূর্ববঙ্গে ব্রাহ্ম আন্দোলন। আমি আর কতদিন কাজ করতে পারবো আমি ঠিক জানি না, তবে আরও দু একটি কাজ করার কথা চিন্তা করে রেখেছিলাম 30-35 বছর আগে, যদি সময় কুলে সাধ্যে কুলে তাহলে সেটি শেষ করব। সারা জীবনই তো পড়লাম, তবে শুরুটা বলা যেতে পারে অন্যান্য আমার জেনারেশনের মানুষজনের মতো, ছেলেবেলা ঠাকুরবার ঝুলি একদিকে পড়েছি, অন্যদিকে বিভূতিভূষণের চাঁদের পাহাড় বা পথের পাঁচালি। আবার একদিকে যেমন গ্রিম ভাইদের রূপকথা, হ্যান্স অ্যান্ডারসনের রূপকথা, অন্যদিকে লরা ইংগেলস ওয়াইল্ডারের সেইসব বইগুলি। ছেলেবেলা থেকে বইয়ের মধ্যে বড় হয়েছে, আমাদের পরিবারে উপহারের মধ্যে বইটি ছিল প্রধান। আমার বাবা বই কিনেছেন, তার লাইব্রেরি ছিল, আমার দাদার লাইব্রেরি ছিল, আমার চাচাদের লাইব্রেরি ছিল, যখনই তারা আসতেন হাতে একটা বই নিয়েই আসতেন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করি তখন থেকে আসলে সুনির্দিষ্টভাবে পড়াশোনাটা শুরু হয়। একদিকে নিজের ভাষার ধ্রুপদী সাহিত্যগুলি যতটা পারি পড়েছি, অন্যদিকে আমার বড় চাচা বহরুদ্দিন খান জাহাঙ্গীর, তিনি উৎসাহিত করেছেন যে পাশ্চাত্যের বইগুলিকে পড়তে। সেদিক থেকে ধরতে গেলে একদিকে যেমন কাজান জাকিস পড়েছি, অন্যদিকে হেমিংওয়ে পড়েছি, আদ্রেস ডিপ পড়েছি, আবার গ্রাহাম গ্রিনও পড়েছি, অর্থাৎ যা পেয়েছি সেটাই পড়েছি। ইংরেজি হয়তো তেমন ভালো জানি না, কিন্তু পড়তে পড়তে একটা জানা হয়ে গেছে। এই সমস্ত মিলে কিন্তু আমাদের অভিজ্ঞতা এবং এই সমস্ত রচনা মিলে কিন্তু আমাদের মানুষ ভূগোল তৈরি করেছে। আমার মনে পড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সোভিয়েত ক্লাসিকগুলি খুব কম দামে চমৎকার সমস্ত বইগুলি আমাদেরকে দেওয়া হতো, সেগুলিও আমাদের কিন্তু মনের খোরাক জুগিয়েছে। এখন যদি ধরি, আমি খুঁজে খুঁজে তুরস্ক থেকে শুরু করে ইন্দোনেশিয়া, ল্যাটিন আমেরিকার আরবি সাহিত্যের যেসব ইংরেজি অনুবাদ পাই আমি সেগুলি জোগাড় করি পড়ি। আমি ইংরেজি ভাষায় রচিত যত আত্মজীবন অনুবাদ হয়েছে আমি কিন্তু একটা তার সুনির্দিষ্ট সংগ্রহ করে তুলেছি, যার বইয়ের সংখ্যা হবে কমপক্ষে 600-700। ঢাকাবাসীরা বা ঢাকাকে যারা ভালোবাসে তারা আমাকে ঢাকার ঐতিহাসিক হিসেবে আদর করে সম্বোধন করেন। হ্যাঁ, ঢাকা নিয়ে আমি লিখেছি কিছু, এবং একসময় হেঁটে সাইকেলে করে ঢাকার বিভিন্ন অঞ্চল চষে বেরিয়েছি। এইভাবেই ঢাকার প্রতি একটা ভালোবাসা জন্মে, তার আমার জন্মস্থান তো ঢাকা। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ঢাকার একটি ঐতিহাসিক এলাকা, যেটাকে বলা হয় রমনা। এই রমনার স্মৃতি আমরা প্রত্যেকেই ঢাকাবাসীর লেখাতে পাব। আমার পিছনে ঢাকা গেট, যেটা 1830-এর দিকে গড়ে উঠেছিল, যখন এই রেসকোর্সের পত্তন হয় তখন এই গেটটি করেছিলেন ঢাকার জেডি কালেক্টর ছিলেন তিনি। ওইদিকে হচ্ছে হাজি শাহবাজের মসজিদ, যেটা এখনো মোটামুটি অক্ষত অবস্থায় আছে, এটি সে বগুলাগুলি গড়া। এই যে রমনার যে পুরো বিস্তৃতি আমরা দেখছি, যেটার অর্থ হচ্ছে লন ইংরেজি ভাষায়, ফার্সি রমনা থেকে এসছে, এখানে মোগল অভিযাত্রা ঘুরে বেড়াতেন, তার বিনোদনের জন্য ব্যবহার করতেন। আর আরেকটু দূরে হাইকোর্টের পাশে যে বাজারটি আছে, বলা হয়ে থাকে যে এটি ইসলামখার চিস্তির বাজার, আসলে তা নয়। এখানে আসলে ইসলামখার চিস্তিকে সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে, কারণ আসলে ওই ক্ষেত্রে কোনো বাজার নেই, হয়তো অন্য কারো কোনো কবর হতে পারে, কিন্তু আজকে মাজার হিসেবে এটা বিখ্যাত। এবং উল্টো দিকে কার্জন হল, আর এই যে এই এলাকাটাতে, এখানে কিন্তু ছিল মুঘল আমলে যে প্রথম যে অভিজাত এলাকা, সুজাতপুর যেটাকে বলা হতো, এই এলাকাটা এখানেই ছিল। এই রমনা মুঘল আমল, ব্রিটিশ আমল এবং বাংলাদেশ আমল সব আমলে এক্ষেত্রে করেছে সৃষ্টিকে স্থান। আমাদের জন্য, আমাদের জেনারেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কারণে যেখানে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল, এখানে আরও আগে জিন্নার বিরোধিতা করা হয়েছিল, এখানে কিন্তু বঙ্গবন্ধু 7ই মার্চের বক্তৃতা আমরা এখন স্পষ্ট মনে করি, আমরা এখানে দাঁড়িয়ে আছি সে ঐতিহাসিক বক্তৃতা শোনার জন্য। এবং অন্তিমে এখানে কিন্তু হানাদার পাকিস্তানি বাহিনীও তার সহযোগীরা বাংলাদেশ এবং ভারতীয় মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, এবং এত বড় আত্মসমর্পণের ঘটনা এর আগে কখনো ঘটেনি।
সুতরাং এই ঢাকাতেই আমার জন্ম, ঢাকাতেই আমার যৌবন সবচেয়ে সুন্দর দিনগুলি কেটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় থেকেছি, এই এলাকাতেই ঘুরেছি এবং এখন বার্ধক্যে এই এলাকা থেকে থেকে চলে যাচ্ছি। এভাবে জীবনে শুরু হয় এবং শেষ হয়, এইভাবে বলতে পারি ঢাকাতেই আমার শুরু, ঢাকাতেই আমার শেষ। আমি কিন্তু ছাত্র জীবন থেকে চাকরি করছি এবং আমার মনে হয় এই প্রথমবার 1972 সালে সাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলাম দৈনিক বাংলা বিচিত্র, এবং আমরা কয়েকজন তরুণ মিলে, সাদা চৌধুরী ছিলেন, শাহরিয়ার কবির ছিলেন, আমি ছিলাম, আরো অনেকে ছিলেন, আমরা মিলে এই বিচিত্রটি গড়ে তুলেছিলাম। আমি 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিই প্রভাষক হিসেবে। বলা যেতে পারে স্বাধীনতার পরে আমরা প্রথম একটা ব্যাচ, প্রায় 70-80 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলাম শিক্ষক হিসেবে, এবং সেই থেকে আজ এই বছর আমি অবসরে যাচ্ছি। দীর্ঘ 43 বছর শিক্ষকতা একজনের জীবনে অনেক, কিন্তু এই শিক্ষকতার জীবনটা আমার প্রাচুর্যে ভরা। আমি যাদের ছাত্র ছিলাম সেই সব বিখ্যাত লোকদের, শিক্ষকদের, আমি যদি ধরি অধ্যাপক আমেশ্বরী, সিরাজুল ইসলাম চৌধুরী, বহরুদ্দিন খান জাহাঙ্গীর, সর্দার ফজলুল করিম, আবু মোহাম্মদ আহিবুল্লাহ, মন্তাজুর রহমান তরফদার, মানে নাম বলে শেষ করা যাবে না। তারপরে আমি নিজে তাদের সহকর্মী হয়েছি এবং আমাদের একটা লাভ হয়েছে, আমরা তাদের সাহচর্য পেয়েছি। আমার জীবনটা আমার মনে হয়েছে পরিপূর্ণ আরেকটি কারণে, যে আমি এখনো যখন বাইরে যাবো, পৃথিবীর যে কোনো দেশে গেছি, আমি বাংলাদেশের যে কোনো অঞ্চলে গেছি, আমি এমন কোথাও পাইনি যে কেউ এসে বলেন যে ইসলাম আলাইকুম স্যার কেমন আছেন। মন্ত্রীরা আমার ছাত্র, পার্লামেন্টের সদস্যরা আমার ছাত্র, সচিবরা ছাত্র, সাধারণ চাকুরিজীবীর ছাত্র, লেখকরা ছাত্র, এই যে বিপুল একটা বিষয়, এটা আমাকে গর্বিত তো করে এবং আমার মনে হয় যে আমার যে কর্মক্ষেত্রে আমি সম্পূর্ণভাবে উপভোগ করেছি, আমি পরিপূর্ণ, আমার কোনো রিগ্রেট নেই। আমার জীবনে ধরতে গেলে আমি লেখালেখি করেছি, আমার পেশা শিক্ষকতা করেছি, সাংবাদিকতা করেছি আর আগের সময়ে, কিন্তু বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডেও আমাকে যুক্ত থাকতে হয়েছে। যেমন শুরুতে স্বাধীন বাংলাদেশের যে প্রথম ডাকসু ছিল তার আমি সম্পাদক ছিলাম এবং আমার সম্পাদনায় প্রথম ডাকসুর মুখপাত্র ছাত্রবার্তা প্রিয়া, আমি সংস্কৃতি সংসদের সভাপতি ছিলাম। এরপরে যখন লেখক শিবির হয়, আমি এবং কবি দুর্ভোগের প্রথম যুগ্ম আহ্বায়ক ছিলাম। এর পরবর্তীকালে আমরা লেখক ইউনিয়ন করেছিলাম, আমি এবং আবুল আস্তার ছিলাম যুগ্ম আহ্বায়ক। এই লেখকদের ছাড়াও অন্যান্য আরও যে সংগঠনগুলি আছে, যেমন জাতীয় জাদুঘর বলা যায়, শিল্পকলা একাডেমি, জাতীয় আর্কাইভস, এই সমস্ত সংগঠনের সঙ্গে কিন্তু আমি হয় ট্রাস্টি অথবা গভর্নিং বোর্ডের মেম্বার হিসেবে কাজ করেছি। আমি নিজে বেশ কয়েকটি জাদুঘর প্রতিষ্ঠা করেছি, এর সঙ্গে হাশেম খান ছিলেন, রবিউল হোসেন ছিলেন। যেমন প্রথমে বলতে বঙ্গবন্ধু জাদুঘরের কথা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর নির্দেশে আমরা করে তুলেছি। তারপরে ঢাকা নগর জাদুঘর, আমি উদ্যোক্তা ছিলাম, হাশেম খান রবিউল হোসেন কাজ করেছেন, একসঙ্গে আমরা কাজ করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ইনস্টিটিউট ছিল মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ইনস্টিটিউট, যেটা আমি গড়ে তুলেছিলাম, সেখানে জাদুঘরটাও আমার করা। টাকা জাদুঘর যেটা হয়েছে বাংলাদেশ ব্যাংকে, সেটারও প্রস্তাব নাম আমার দেওয়ার পরে হাশেম খান সাহেব এবং রবিউল হোসেন আমরা মিলে এই কাজটি করি। এখন সর্বশেষ আমি খুলনাতে গণহত্যা নির্যাতন জাদুঘর করেছি, বাংলাদেশে কিন্তু এই ধরনের জাদুঘর এই প্রথম, দক্ষিণ এশিয়াতে প্রথম। এভাবে কিন্তু অনেক সংগঠনের সঙ্গে, বিশ্ববিদ্যালয়ে আমি যুক্ত ছিলাম, সিনেটে বলি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে, এছাড়া অনেকগুলি গবেষণা কেন্দ্র করেছি, ঢাকা চর্চা কেন্দ্র, কবে বা তারপরে কি বাংলাদেশ চর্চা, ফলে ইতিহাস সম্মেলনী আমাদের যে নতুন সংগঠনটি হয়েছে, যাতে ইতিহাসকে বাধ্যতামূলক করার চেষ্টা করছে, এই সমস্ত কিছু কিন্তু গড়ে তুলেছিলাম। এখন এগুলির সঙ্গে আছে, কম বেশি জড়িত আছি। সবচেয়ে বড় বলতে পারবো যে নির্মূল কমিটি শুরু থেকে জড়িত ছিলাম, এখনো আছি। আমি বিয়ে করেছি, প্রায় 43-44 বছর হলো। আমার সহপাঠিনীকে আমরা একই সঙ্গে ইতিহাস বিভাগে পড়াশোনা করেছি। আমার স্ত্রীর নাম ফাতেমা, ফাতেমা মামুন নামে পরিচিত। তিনি
ব্যাংকে কাজ করেছেন দীর্ঘদিন, এখন অবসর জীবন যাপন করছেন। আমার দুই পুত্র এক কন্যা, তার মধ্যে ছোটটি অর্থাৎ একটি ছেলে একটি মেয়ে হচ্ছে যমজ। আমার জ্যেষ্ঠ পুত্র বিস্ফোরিত মুন্তাসির এখন ব্যাংকে কাজ করছেন, তার দুটি বই প্রকাশিত হয়েছে। তিনি বিয়ে করেছেন আমার এই সহকর্মীর কন্যা সিগমা আইনুলকে, তাদের এক পুত্র এক কন্যা। আমার মেয়ে রয়া মুন্তাসির সাংবাদিকতার সঙ্গে যুক্ত, প্রথম আলোতে আছে, বিয়ে করেছে ব্যারিস্টার রাশেদুল হককে, তাদের এক পুত্র। আমার কনিষ্ঠ পুত্র ফার্মার্স ব্যাংকে কাজ করছে, নাবিল মুন্তাসির, ও বিয়ে করেছে আমার বন্ধু শিল্পী সৈয়দ ইকবালের মেয়ে অগ্নিলাকে। বলা যেতে পারে দৌহিত্র এবং পুত্র সবাই মুখে আমি এই বয়সে দেখে গেছি। আমি বলতে পারলে এখন জগতের সবচেয়ে সুখী মানুষ। বাবার সঙ্গে সম্পর্কটা আসলে পুরো বন্ধুর মতোই। ছোটবেলা থেকে উনি করা বাবা বা ওই জিনিসটা ওনার কাছ থেকে পাইনি আমরা, তো সবসময় বন্ধুর মতোই আচরণ করেছেন, বন্ধুর মতোই পরামর্শ দিয়েছেন। ওনার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগতো যে উনি সবসময় বলতেন যে তোমরা তোমাদের মতো করে বড় হও, দিক নির্দেশনা দিয়েছেন, নিজেদের পায়ে দাঁড়াও, কোনো কিছু একটা করো, যে কাজটা বাকি সবার জন্য কোনো উপকারে আসবে সেরকম কিছু একটা করার চেষ্টা করো জীবনে। এবং উনি সারাদিন রাত দিন 24 ঘন্টাই কোনো কোনো কাজ করছেন। আমাদের কাছে যে উনি আর 10টা থেকে হয়তো লিখতে বসেন, 12টা পর্যন্ত লেখেন, তারপর ঘুমোতে যান, সকালে উঠেন 6টা 7টার দিকে উঠে, তারপর থেকে উনি কাজে যে লেগে যান, সারাটা দিন কাজ করছেন, সারাটা দিন লিখছেন, সারাটা দিন বাইরে যাচ্ছেন, বিভিন্ন ধরনের কাজ করছেন, কোনো ক্লান্তি নেই। আমরা চাই বাবা লিখে যাক, বাবা সবসময় লিখে যাক, কোনোভাবেই কোনো কারণে যেন উনি লেখা না বন্ধ করেন। ওনার যে চিন্তা ভাবনা সবসময় প্রকাশ করেন লেখার মাধ্যমে, ওনার কথা বলার মাধ্যমে, এবং আমরা চাই উনি সেটা সারা জীবন করে যান। মানুষের জীবনে হবি থাকলে জীবনটা আনন্দময় ওঠে। ছেলেবেলা থেকে আমি নানা সংগ্রহের সঙ্গে যুক্ত। প্রাচীন টেরাকোটার একটা সংগ্রহ আছে আমার, আর খুব শখ করে এটি করেছি। চিত্রকলার একটা বলা যেতে পারে যে বর্ণাঢ্য সংগ্রহ হয়েছে গত 40 বছরে। আমি ছাত্র জীবন থেকে সংগ্রহ করতাম। আরেকটি সংগ্রহ আছে পুতুলের। গত 30-35 বছরে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় 250 পুতুলের একটি সংগ্রহ আছে, সিরামিক্সের একটি সংগ্রহ আছে, মুখোশের একটি সংগ্রহ আছে। এই সংগ্রহ ধারাটা এখনো অব্যাহত, কেননা এর মধ্যে দিয়ে মানুষের মনের একটা ছোপ বা আগ্রহ কিন্তু মেটায়। আমাদের এখন দৌড় শুরু হয়েছে পড়ন্ত বেলার দিকে, এবং এখন পিছন ফিরে দেখি যে আমরা কত সময়ের অপচয় করেছি। আমি যদি সেই সময়ের অপচয় করতে না পারতাম, তাহলে আমি হয়তো আরো 5টা বেশি বই লিখতে পারতাম, সমাজের জন্য 5টা আরো বেশি কাজ করতে পারতাম।